আসসালামু আলাইকুম। জাস্ট প্রাইমারি কোচিং একাডেমির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি অনলাইন দর্শকদেরকে। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 9 থেকে স্টাডি করব। এখানে কিছু কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন রয়েছে। আউটসাইড দ্য ক্লাসরুম, বিদ্যালয়ের ক্লাসরুমের বাইরে কিছু নির্দেশনা বা নির্দেশিকা ইংরেজিতে দেয়া হয়, এরকম কিছু বাক্য এখানে উল্লেখ রয়েছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। ছাত্রদেরকে নিয়ে প্রথমেই শুনতে এবং বলতে বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই লিসেন অ্যান্ড সে, অর্থাৎ ছাত্ররা স্টুডেন্টরা টিচারদের সাথে বারবার এই বাক্যগুলো উচ্চারণ করবে, শুনবে এবং উচ্চারণ করবে, অর্থাৎ প্র্যাকটিস করবে। কারণ হচ্ছে এই বাক্যগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। যতক্ষণ না ছাত্ররা এই বাক্যগুলো বারবার বাসায় স্কুলে যখন তখন প্র্যাকটিস করছে, ততক্ষণ স্টুডেন্টরা ভালোভাবে এই কমান্ডসগুলো বাস্তব জীবনে ব্যবহার করতে পারবে না। সো মূল কথা হচ্ছে আমরা বারবার এই বাক্যগুলো স্টুডেন্টদেরকে শোনাবো এবং তাদেরকে বলতে বলবো। তো প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদেরকে পিটির জন্য দাঁড় করানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে স্ট্যান্ড ইন এ লাইন, স্ট্যান্ড ইন এ লাইন, অর্থ কি স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়াও, লাইন মানে হচ্ছে সারি। স্টুডেন্টদেরকে টিচার লাইনে দাঁড়াতে বলছে, স্ট্যান্ড ইন এ লাইন অর্থ লাইনে বা সারিবদ্ধভাবে দাঁড়াও। প্লিজ ডোন্ট টক, কোনো কথা বলবে না। ম্যাম স্টুডেন্টদেরকে গল্প করতে বা কথা বলতে নিষেধ করছে, তিনি বলছেন ডোন্ট টক, টক অর্থ কথা বলা, ডোন্ট মানে হচ্ছে না, কোনো কথা বলবে না। তিন নম্বরে বলছে লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, লিসেন অর্থ হচ্ছে শোনা বা শ্রবণ করা, টু দ্য ন্যাশনাল অর্থাৎ জাতীয় অ্যান্থেম মানে সঙ্গীত। ম্যাম তাদেরকে রেডি করছে জাতীয় সঙ্গীত শোনার জন্য, সেক্ষেত্রে বাক্য হিসেবে ব্যবহার করা হচ্ছে লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত সবাই মনোযোগ দিয়ে শোনো। সিং দ্য সং, চার নম্বর দৃশ্যে ম্যাম সবাইকে বলছে যে তোমরা যে কোনো একটি গান হয়তো গাওয়ানো হচ্ছে, সেখানে স্টার্টিংয়ে বাক্য ব্যবহার করা হচ্ছে সিং দ্য সং। ওকে, ছবির বাক্যগুলো আমরা বারবার প্র্যাকটিস করাবো স্টুডেন্টদেরকে। পার্ট বিতে এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলো পড়ো, পুট দ্যাম ইন অর্ডার ফ্রম 1 to 4। এইখানে যে বাক্য স্টুডেন্টদেরকে যে ডায়লগগুলো দেয়া হয়েছে তার সিরিয়ালগুলো এখানে করতে বলা হয়েছে। আমি ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সিং দ্য সং এটি কয় নম্বর লাইনে রয়েছে, তিন নম্বর পয়েন্টে, সরি সিং দ্য সং চার নম্বর পয়েন্টে রয়েছে। আমরা এখানে ইচ্ছে করলে চার নম্বর দিতে পারি, স্ট্যান্ড ইন এ লাইন এই কথাটি কত নম্বর দৃশ্যে রয়েছে, এক নম্বর দৃশ্যে রয়েছে। শুরুতে আমরা নাম্বার দিয়ে নিয়েছি লাল কালি দিয়ে, এই নাম্বার অনুযায়ী যদি এখানে আমি বসাতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা হবে, সেটা আমি বুঝতে পেরেছি স্টুডেন্ট হিসেবে। লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত মনোযোগ দিয়ে শোনো, তিন নম্বরে রয়েছে, এখানে আমরা দেখাতে দেব তিন। প্লিজ ডোন্ট টক, কোনো কথা বলবে না, এই কথাটি বা বাক্যটি রয়েছে দুই নম্বর ছবিতে, এখানে আমরা দুই নম্বর দিয়ে দিব। গ্রুপ ওয়ার্ক অ্যান্ড অ্যাক্ট, অর্থাৎ স্টুডেন্টদেরকে গ্রুপ করে এই বাক্যগুলো প্র্যাকটিস করতে বলা হচ্ছে। এর পরের পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর 19 চলে যাব, এখানে ইউনিট 9 এর লেসন 4 থেকে 6 পর্যন্ত আলোচনা হয়েছে। এখানেও কমান্ডস এবং ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল, কী ধরনের বাক্য আমরা ইংরেজিতে বাড়িতে এবং স্কুলে ব্যবহার করে থাকি এবং ব্যবহার করতে হবে, সেই ধরনের কিছু প্র্যাকটিস এখানে রয়েছে। লেসন অ্যান্ড সে পার্ট এতে বলা হয়েছে পুট ইউর ব্যাগ ডাউন, এই যে মেয়েটি স্কুল থেকে এসেছে তার মা বলছে তোমার ব্যাগ কাঁধ থেকে টেবিলে বা নিচে রাখো, সেক্ষেত্রে বলা হচ্ছে পুট রাখো ইউর ব্যাগ, তোমার ব্যাগটি ডাউন নিচে,
পুট ইউর ব্যাগ ডাউন, তোমার ব্যাগটি নিচে রাখো। ওকে, চেঞ্জ ইউর ক্লথস, অর্থাৎ স্টুডেন্টটি স্কুল থেকে এসেছে, তাকে তার পোশাক পাল্টানোর কথা বলা হচ্ছে। চেঞ্জ ইউর ক্লথস, চেঞ্জ পাল্টাও ইউর ক্লথস, তোমার পোশাক। হেল্প মি ইন দ্য কিচেন, এই স্টুডেন্ট ড্রেস পাল্টে তার মার কাছে এসেছে, তার মা বলছে আমাকে রান্নার কাজে সহযোগিতা করো। ইংরেজিটা কী হবে? হেল্প মি, আমাকে সাহায্য করো, ইন দ্য কিচেন, রান্নাঘরে। চার নম্বরে বলা হচ্ছে ওয়াশ দিস এগস, এই ডিমগুলো পরিষ্কার করো প্লিজ। আমরা দেখতে পাচ্ছি মা তার সন্তানকে বলছে ওয়াশ, পরিষ্কার করো বা ধৌত করো, দিস এগস, এই ডিমগুলো প্লিজ, দয়া করে। আমরা জানি যে আমরা এই শব্দটাকেও দিস বলা হয়, TH IS, দিস। এখানে আর এটার সাথে এটার পার্থক্যটা কী আমাদের জেনে রাখা উচিত। এই দিস এর উচ্চারণ হচ্ছে TH IS, দিস, আর এই শব্দটার উচ্চারণ হচ্ছে দিস, 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 পাতলা হবে, ভারী হবে। এই দিস এর অর্থ হচ্ছে এইটি, আর এই দিস এর অর্থ হচ্ছে এইগুলো। এটা হচ্ছে একটি সিঙ্গুলার ওয়ার্ড, এটি দিয়ে প্লুরাল মিন করা হয়, প্লুরাল ওয়ার্ড। সো এখানে অনেকগুলো ডিম রয়েছে, তাই এখানে দিস ব্যবহার না করে দিস ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি রিড অ্যান্ড অ্যাক্ট, নিচের বাক্যগুলোকে পড়তে বলা হচ্ছে এবং ঠিক সেভাবে অভিনয় করে দেখাতে বলা হচ্ছে। টেক আ শাওয়ার, টেক আ শাওয়ার, অর্থ গোসল করো। গেট আউট অফ বেড, বিছানা ছেড়ে উঠো বা বিছানা ছাড়ো। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত গাও। পুট অন ইউর ইউনিফর্ম, তোমার পোশাক, স্কুল ড্রেস বা যে কোনো নির্দিষ্ট ড্রেসকে বলা হয় ইউনিফর্ম, ইউনিফর্মকে পড়তে বলা হচ্ছে। রাইট অন দ্য বোর্ড, বোর্ডে লিখো। সিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ এই অভিনয়গুলো প্র্যাকটিক্যালি গ্রুপের সবাই মিলে করবে। হুইচ সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি বি, এই বি পার্টে কোন অ্যাক্টিভিটিগুলো ডু ইউ ডু অ্যাট স্কুল, তুমি স্কুলে করে থাকো। হুইচ ডু ইউ ডু অ্যাট হোম, এবং কোনগুলো তুমি বাসায় করে থাকো সেগুলোকে আলাদা করতে বলা হয়েছে। তো স্কুল আমরা একটু প্র্যাকটিস করলে এভাবে পারি, যে কাজগুলো আমরা বাসায় করি সেগুলোতে আমরা হোম লিখতে পারি। টেক এ শাওয়ার আমরা সাধারণত বাসায় করে থাকি। গেট আউট অফ বেড, বিছানার আমরা শুয়ে থাকি বাসায়, তাহলে হোমের পরিবর্তে এইচ লিখলাম। ক্লিন দ্য বোর্ড, এটা আমরা স্কুলে করে থাকি, তাহলে এস লিখলাম। সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত আমরা স্কুলে গাই, তাহলে এস লিখলাম। পুট অন ইউর ইউনিফর্ম, বাসায় আমরা ইউনিফর্ম পরে থাকি, এইচ লিখলাম। রাইট অন দ্য বোর্ড, আমরা স্কুলে লিখে থাকি তাই আমরা এস ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝিয়ে দিলাম ছোট্ট বন্ধুরা যে কোন বাক্যটি আমরা বাসায় এবং কোন বাক্যটি আমরা স্কুলে ব্যবহার করতে পারি, সেটা সম্পর্কে আমাদের একটি সুন্দর ধারণা হলো। তাহলে আমরা প্রত্যেকেই এই নিম্নোক্ত ইংরেজি বাক্যগুলো প্রত্যেকেই প্র্যাকটিক্যালি বাসায় স্কুলে ব্যবহার করব। গার্ডিয়ানরা স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টরা তাদের বন্ধুবান্ধবের সাথে ইংরেজিতে ব্যবহার করে এর অনুশীলন বাড়াবে। সবাইকে ভালো থাকার জন্য প্রার্থনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।